আচ্ছা, সমাজে সবচেয়ে অত্যাচারিত নিপীড়িত প্রাণী কোনটি বলুন তো? এক কথায় বলা যায় স্বামী। এর কোনো দ্বিমত হতেই পারে না, তাই না? প্রত্যেকটি স্বামী একমত হবেন। এবার কাউকে একটা জিজ্ঞেস করুন, স্ত্রী কি? দেখবেন জাদরেল, ঝগড়ুটি, অত্যাচারী, এই বিশেষণগুলোই মূলত উঠে আসবে। তবে হ্যাঁ, এটাও নিশ্চিত যে শেষ কাজে নিজের পিঠ তথা জীবনটি বাঁচাতে সহধর্মিনী লক্ষ্মীমত্ত এই শব্দ দুটিও উঠে আসতে বাধ্য। কিন্তু তাতে কি আর স্বামীদের উপর অত্যাচার এতটুকু কম হবে? আর পালাবাড়ি বা পথ কই? অগ্নি সাক্ষী করে সাত জীবনের বন্ধন চেঁচে পড়ে গলায় ঝুলিয়ে কি আর পালাবার পথ পাওয়া যায়? আমাদের নাটকের মূল চরিত্র পেনিটি নিবাসী শিবু ভট্টাচার্য। একটি বউ, তিনটি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর জর্জমান, কিছু ব্রহ্মত্তর জমি, এই নেই তার সংসার। কিন্তু শিবুর মনে সুখ নেই, বউটির সাথে উঠতে বসতে ঝগড়া লাগে আর রণরঙ্গিনী বউয়ের হাতে ঝাঁটা পেটা খেতে হয়। কি উপায় বার করবে শিবু এর থেকে নিস্তার পেতে? এই নিয়ে আমাদের বিশেষ নিবেদন পরশুরাম রাজশেখর বসুর লেখা ভূষণ্ডীর মাঠে গল্পের নাট্যরূপ। রাজশেখর বসুর সম্বন্ধে দু এক কথা যাই বলা হোক না কেন, তা বাংলা সাহিত্যে তার অবদানকে মোটেই যথাযথ করবে না। বিংশ শতকের শ্রেষ্ঠ রসসাহিত্যিক রাজশেখর বসুর ব্যাপারে তার এই গল্পটি পড়ে স্বয়ং রবীন্দ্রনাথ আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে অভিযোগ করেছিলেন, এমন গল্প ফাঁদে এঁকে তুমি বেঙ্গল কেমিক্যালের ল্যাবে কেমিস্ট বানিয়ে বাংলা সাহিত্যের মার্ডার করছো কেন? সেই মহান গল্পকার রাজশেখর বসু ওরফে পরশুরামকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের এই বিশেষ নিবেদন ভূষণ্ডীর মাঠে। নিবেদনে মূল চরিত্র শিবু ভট্টাচার্যের ভূমিকায় গৌরব। একটু হাততালি হবে প্রত্যেকের নামের পরে। বউ নৃত্যকালীর ভূমিকায় মৌসুমী, হারুর ভূমিকায় শুভ্রাংশু, মন্দিরের পুরোহিত ও কবিরাজের ভূমিকায় সৌম, শাকচুন্নির ভূমিকায় মৌটুসী, পেতনির ভূমিকায় সায়ন্তনী, কালিয়া বিরেতের ভূমিকায় বোধিসত্ত্ব, যক্ষের ভূমিকায় অশোক, সূত্রধর বিবেকের ভূমিকায় সর্বাণী, অন্যান্য বিবিধ ভূতের ভূমিকায় কৌশিক, তন্ময়, রাজশ্রী, সুস্মিতা এবং দীপালিকা, এবং অবশ্যই নির্দেশনায় দেবাংশু। শুরু হচ্ছে নাটক ভূষণ্ডীর মাঠে। সবাই জানে নিকষ্কলিন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে, শ্যামাপুরীর কিনার ঘেঁষে পেনেটি গ্রাম সবাই জানে নিকষ্কলিন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে, শ্যামাপুরীর কিনার ঘেঁষে। নেত্র কালী সারাদিন ওই চামুন্ডা হয়ে ঘরে নেত্র করত।
মারো অচিরায় অতি যে বড়
পীর ঘুষি মেরেছে, কষ্ট দিয়েছে যত পেরেছে, মুন্ড মালিনী শ্যামা কালী গো। Thank you.
কলকাতা ট্রাম্বাস খড় খড় গাড়ি ঘোড়া তুলেছ চৌরঙ্গের বড় রাস্তা আসুন 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 আস
Oh,
সময় আরে গেলে তুমি
গন্ধে ভরা দেখো কেমন কেওড়া তলা সুতরো ফুলে গন্ধে ভরা দেখো কেমন কেওড়া তলা এমন রাতে তোমার ছাড়া কেমন ভূষণ্ডির মাঠে ঘুরে বেড়াচ্ছে, এখনো নেত্রর কথা ভুলতে পারলাম না। আহা
শ্রী রাধিকে চলোরা বলি তারে রেখে তারে আমার দাঁত পড়ে গেছে।
এটাও চলে গেল, ভালোই হয়েছে। বলে কি না লজ্জায় মরি 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 মরি। এতদিন ভূত হয়ে ভূষণ্ডীর মঠে ঘুরে বেড়াচ্ছি, এখন একটা পেত্নী শাকচুন্নি নিজের পক্ষে একটা ডাইনিও জোগাতে পারলাম না। ওই কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়, আমার হয়েছে সেই অবস্থা। আজ কি সুন্দর চাঁদ উঠেছে, ঝিঝি পোকার ডাকের সঙ্গে গুবরে পোকার কি দারুণ গন্ধ। এসো না আর সারা রাত গল্প করি। ওই দেখো আবার হাসে, কিন্তু যাবে কোথায় খুঁজে আমি ঠিক বার করবো। আমার নেত্র রং ছিল পান্তুয়ার মতো, আর এই রং যেন একেবারে পান্তুয়ার শাস। কি বর্ষা কি বর্ষা, শুধু ওই এক হাত ঘুমটার ফাঁকে মুখটাই দেখতে পেলাম। ঘোমটার ফাঁক দিয়ে আর আসছে ওরা ঝোপের ফাঁক থেকে।
মাটি কায়স্থ পদে বসু চিলমিলে শ্রীনিবাসী নিবাসী 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 জাতি কায়স্থ পদে বসু চিলমিলে শ্রীনিবাসী জাতি কায়স্থ পদে বসু চিনমিলে শ্রীনিবাসী আমার সাবেক পেশা দারোগাগিরি আমার সাবেক পেশা দারোগাগিরি ওই বাজার মধ্যে আলসাকি আমার ভয় প্রাপ্ত সবাই আমার ভয় প্রাপ্ত সবাই আমার ভয় বুঝলে কাঁপত সবাই যতে পাজি বেল্লিক নামটি আমার নদের চাঁদ মল্লিক মল্লিক বামুন ঠাকুর তুমি এখানে কি মনে করে কি আর বলি আপনাকে ওই একই বোমের জ্বালায় উপকার আরে ভূষণ্ডীর মাঠে পুলাকা তা জকিউ স্যার আপনি বয়োজ্যেষ্ঠ আপনার কাছে একটা আবেদন ছিল জানি জানি ওই ডাকিনীকে মনে ধরেছে তো আপনি জানেন জানি সব জানি জবে থেকে তুমি এসে ওই বেল গাছে ডেরা বেঁধেছো আমার নজর আছে সব দেখি সব জানি সব আমার কানে আসে তোমার আশা পূর্ণ হবে আপনি তো আশীর্বাদ পূর্ণ হবে আশীর্বাদ একটু যদি থাকে আজ শুক্লা চতুর্দশী ভূষণ্ডীর মাঠ যাচ্ছ না মাতাল
ভূষণের মাঠ বচনা মাতাল করছে আলো খুশি আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী আমি এবার নিজেই সরাবো ওই দেখি দেখি
রসিদ্দেল ছিল রে, তুইও মরলি, আমি ওই গায়কে রসিদ্দেল দিয়ে পুড়ে মরলু, তুই না থাকলে কাকে ঝাঁটা পিটি করি বল? তা পড়ছেলে সোনার একটু জৌলুস করে শুনেছি, তাই তো রংটা এরকম ফর্ষাপালে হয়েছে না? তা বলি ঝাঁটটাও একটু নরম হয়েছে নাকি রে? নরম নরম কি গরম, এখনই টের পাবি। হ্যাঁ দাঁড়া, আজ তোকে আমি ঝেঁটিয়ে তোর ওই বীজ যার ঝাড়বো। কোথায় গেল আমার বাবলা কাটার ঝাঁটাটা? ঝাঁটা কেন রে? ঝাঁটা 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 করছিস কেন? ঝাঁটাটা আগে তো শোন শোন, এটা ভূষণ্ডীর মাঠ, আমাদের পেনাল্টি নয়, এখানে ঝাঁটা মারতে নেই। ভালো হবে না তো?
Thank you once again. Thank you very much. Thank you very, very much. Thank you.